ফিলিস্তিনের অনেক শহর জিনদের দ্বারা তিনি তৈরি করেছিলেন এবং তিনি নিজের রাজপ্রাসাদও জিনদের দ্বারা তৈরি করেছিলেন ইংরেজিতে বলা হয় ডোম অফ দা রক ডোম অফ দা রকের উপরে যে গম্বুজটা এই গম্বুজটা হলো সোনালী কালারের পাথরের এক সাইডে গুহা আছে কিছুটা কৃত্রিম গুহা আর কিছুটা অকৃত্রিম গুহা ওই গুহার ভিতরে নামাজের জায়গা আছে সেখানে 30 জন লোক দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে আরেকটা মসজিদ আছে যেটার গম্বুজটা হলো রূপালী আকৃতির এই গম্বুজের মসজিদটাকে বলা হয় মূলত বাইতুল মুকদ্দাস বা আল মসজিদুল আকসা আল মসজিদুল আকসা বলা হয় যে মসজিদে আকসা নির্মাণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় প্রযুক্তিগত উন্নতি ছিল না এবং যান্ত্রিক সভ্যতা ছিল না যে সময় মানুষের কাছে সর্বোচ্চ বাহন ছিল ঘোড়া সেই সময় এত বিশাল বিশাল পাথর কিভাবে কোত্থেকে সংগ্রহ করা হলো এবং এগুলি কিভাবে এখানে স্থাপন করা হলো তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াশায়াতিনা কুল্লা বান্নায়ুম গাওয়াস আমি সমস্ত জিনদেরকে যারা ডুবুরি ছিল এবং যারা ছিল নির্মাণ মিস্ত্রি আমি সুলাইমানের অধীন করে দিলাম অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফালিল কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك আমি আপনাদের সামনে গত কয়েক জুমা ধরে এই পৃথিবীতে খুব পরিচিত একটা জাতি বনি ইসরাইল তথা ইহুদি জাতির কলঙ্কময় জীবন ধারার অধ্যায় সমূহ উপস্থাপন করে আসছে আজকেও আরো কয়েকটি অধ্যায় উপস্থাপন করব এই উপস্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন মহান আল্লাহ পাকের অপার মহিমা সীমাহীন শক্তিমত্তা এবং তার কুদরতের প্রতি আস্থাকে আরো বাড়াতে পারি এবং তার দাসত্ব শৃঙ্খলে নিজেদেরকে আরো বেশি আবদ্ধ করে তার আনুগত্য এবং ফরমাবরদারির মাত্রা বাড়াতে পারি এই জন্য এগুলি আলোচনা করা আর আলোচনাটা যেহেতু কোরআন এবং সুন্নাহে এসেছে আর কোরআন সুন্নায় তো কোনো অনর্থক আলোচনা আসে না সবগুলি শিক্ষণীয় ঘটনা আসে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আজ থেকে 3021 বছর আগের জায়গায় হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা যখন তিনি নবী হিসাবে আল্লাহ পাকের কাছ থেকে মনোনীত লাভ করেছেন এবং তিনি হযরত মূসা আলাইহিস সালাতু হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বড় ছেলে ইয়াহুদা অধস্তন বংশধর আমি গত সপ্তাহে একটা তথ্য দিয়েছিলাম যেটা ভুলক্রমে প্রকাশিত হয়েছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পুত্র সন্তান বা ছোট পুত্র সন্তান তার দুই পুত্র ছিল একজন পুত্রের নাম হলো ইয়াকুব তিনি বড় আর দ্বিতীয় পুত্রের নাম ছিল ইয়াসু ইয়াকুব আর ইয়াসু ইয়াসুকে ডাক নামে আদম বলা হত আর ফিলিস্তিনের সর্বদক্ষিণের যে শহর এই শহরটাকে আদম শহর বলা হয় আমরা যদি ভৌগোলিক বিষয়টা সম্পর্কে কিছু ধারণা নেই তাহলে বিষয়টা বোঝা সহজ হবে আমি গত সপ্তাহে বলেছিলাম যে লোহিত সাগরটা যে উত্তর মাথা লোহিত সাগরটা মূলত একেবারে সোজা উত্তরে দক্ষিণে না এটা কিছুটা দক্ষিণ পূর্ব কোণ থেকে উত্তর পশ্চিম কোণের দিকে একটু বাঁকা হয়ে আসছে আমরা যদি লোহিত সাগরের একেবারে দক্ষিণ পূর্ব মাথায় যাই তাহলে সেখানে দেখব এটা আরব সাগরের সঙ্গে যুক্ত হয়েছে এবং আরব সাগরটা যুক্ত হয়েছে ভারত মহাসাগরের সাথে
আরব সাগরের উত্তর পারে যে দেশটা এই দেশটার নাম হলো ইয়ামান ইয়ামানের উত্তর পাশে যে দেশটা এই দেশটাকে বলা হয় সৌদি আরব মধ্যপ্রাচ্যের সর্ব উত্তর প্রান্তীয় যে অংশ এটাকে বলা হয় ফিলিস্তিন বর্তমান যে ম্যাপ সে অনুপাতে আর এই লোহিত সাগরের পশ্চিম পারে আছে একদিকে মিশর তারপর হলো সুদান তারপর হলো ইথিওপিয়া এরপরে আমরা উত্তর মাথায় আসি উত্তর মাথা যে উত্তর পশ্চিম দিকে গেছে কিছুটা বাঁকা তো সেটা থেকে আমি বলছিলাম যে দুইটা উপসাগর দুই দিকে চলে গেছে একটা উপসাগর চলে গেছে পূর্ব দিক থেকে উত্তর পূর্ব কোণে এটাকে বলা হয় আকাবা উপসাগর আর আরেকটা উপসাগর চলে গেছে পশ্চিম মাথা থেকে পশ্চিম উত্তর দিকে এটাকে বলা হয় সুয়েজ খাল এই সুয়েজ খালটা আবার যুক্ত হইছে ভূমধ্য সাগরের সাথে ভূমধ্য সাগরকে রোম সাগর বলা হয় আরবিতে বলা হয় আল বাহরুল মুতাওয়াসিত অথবা আল বাহরুর রোম এই সুয়েজ খাল কিন্তু ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত ছিল না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 4000 বছর পূর্বে তিনি যখন মিশর পাড়ি দিয়ে মিশর থেকে পার হইয়া লোহিত সাগর পার হইয়া তিনি যখন এই পারে চলে আসেন পূর্ব পারে চলে আসেন তখন এই সুয়েজ খালটা ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত ছিল না মাঝখানে একটু জায়গা ছিল শুকনা ওই শুকনা জায়গা দিয়া সিরিয়া থেকে জর্দান থেকে উর্দুন থেকে লেবানন থেকে ফিলিস্তিন থেকে বা আরবের এই সমস্ত অঞ্চল থেকে সোজা মিশরে ইথিওপিয়ায় এই সমস্ত অঞ্চলে যাওয়া যেত পরবর্তীকালে সুয়েজ খালের মাঝখানের শুকনা জায়গাটাকে কর্তন করে কোন এক সরকার এটাকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করে দিয়েছে ফলে এখন সুয়েজ খাল হইয়া সোজা বড় বড় জাহাজগুলো ভূমধ্য সাগরে চলে যায় রোম সাগরে চলে যায় এই ভূমধ্য সাগরের পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিন এবং এই ফিলিস্তিনের পূর্ব দিকে হচ্ছে মৃত সাগর মৃত সাগর আর ভূমধ্য সাগরের মাঝখানের যে ভূখণ্ডটা এই ভূখণ্ডটাকে বলা হয় ফিলিস্তিন ফিলিস্তিন থেকে আপনি আরেকটু উত্তর এবং পূর্ব দিকে চলে যান সেটা হলো উর্দুন এরপরে দামেস্ক এরপরে লেবানন আরো উত্তর পূর্ব দিকে চলে গেলে সেটা হলো সিরিয়া এই কথাগুলি মনে রাখলে কোরআনুল কারীমে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা বোঝা সহজ হবে মেরে মহতারাম কোরআনুল কারীম যে আল্লাহ পাকের কালাম এইটার সত্যতা বারংবার আমাদের কাছে প্রমাণিত হয়েছে প্রমাণিত হবে এবং প্রমাণিত হতে থাকবে কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম বিগত হাজার হাজার বছর আগের বিভিন্ন জাতি গোষ্ঠীদের নিখুঁত এবং নির্ভুল ইতিহাস এমন একজন পয়গম্বরের জবানিতে বর্ণনা দিয়েছে যেই পয়গম্বরকে বলা হয় আন-নবিয়ুল উম্মি অক্ষর জ্ঞানহীন নবী যার কোনো পারিবারিক বা একাডেমিক কোনো শিক্ষা ছিল না অথচ তৎকালে কুরাইশ বংশের লোকেরা এই তুলনামূলকভাবে আরবের মধ্যে অধিকতর সভ্য এবং মোটামুটি লেখাপড়া জানত এই উম্মিদের ভিতরে সেখানে তিনি হচ্ছেন আরো উম্মি এখন একজন নবী উম্মির জবানিতে সেই যুগেরও কয়েক হাজার বছর আগের জাতি গোষ্ঠীদের নিখুঁত ইতিহাস কিভাবে বর্ণিত হলো যদি এমন হতো যে তার বর্ণিত ইতিহাসগুলি সব সঠিক না আজকের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে প্রত্নতাত্ত্বিক যুগের প্রত্নবিদরা ভূগর্ভস্থ অংশ থেকে উদ্ধার করা বিভিন্ন শিলালিপির মাধ্যমে কোরআনে বর্ণিত হাজার হাজার বছর আগের বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাসের সত্যতার প্রমাণ পেয়েছে সুবহানাল্লাহ বলেন তাহলে কোরআন যে আল্লাহর নাজিল করা কিতাব এবং সেখানের ইতিহাসগুলি যে আল্লাহ নিজে বয়ান করেছেন
তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ রাখার কোনো সুযোগ আছে? আওয়াজ করার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। কেমনে থাকবে? এটা পরিষ্কার কথা। কোরআনুল হাকিমের 15 পারার সূরা বনি ইসরাইলের 4 নম্বর আয়াত থেকে নিয়া সামনের কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলের দুইটা জঘন্যতম চরম অন্যায় অপকর্মের ভবিষ্যৎ বাণী করেছিলেন তাওরাত কিতাবের মধ্যে। সেই তাওরাত কিতাবের ভবিষ্যৎ বাণীটার বর্ণনা আসছে আবার কোরআনের মধ্যে। তো নবী আলাইহি সালাতু ওয়াসালাম তো নিজে লেখাপড়া জানেন না, আর মক্কায় তো ইহুদিরা ছিল না, ইহুদিদের বাস ছিল মদিনায়। মক্কা থেকে মদিনার দূরত্ব তো 450 কিলোমিটার, এমন না যে চট করে চলে আসা যায়। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের আগে কখনো তিনি মদিনায় আসেন নাই। যদি মদিনায় আসতেন ইহুদিদের কাছ থেকে তিনি শুনতেন, তাহলে যে ওনাদের কাছে শুনে শুনে উনি বলছেন, এমনও কিন্তু না। কারণ মেরাজের ঘটনা সম্পর্কিত এই সূরা নুজুল তো হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরত করে আসার অন্তত 2 বছর আগে, যদি 1100 ধরি 2-3 বছর আগে এই সূরা নাযিল হয়েছে। মোট কথা, কোরআনুল কারীম যদি আমরা মনোযোগ সহকারে পড়ি তাহলে তা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই কথাটা বারংবার প্রমাণিত হবে যে এই কালাম কোনো মানব রচিত কালাম নয়, এই কালাম হচ্ছে সরাসরি মহান আল্লাহর কালাম। সুতরাং আজকের জামানায় যদি কোনো ব্যক্তি সরল পথের পথিক হতে চায়, জান্নাত লাভের আকাঙ্ক্ষী হয়, তাহলে তার জন্য কোরআনের অনুসরণ অনুকরণ ছাড়া বিকল্প কোনো চিন্তা করার অবকাশ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি পথে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করুন, আমিন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 1000 বছর আগে তিনি নবুয়তের পদে মনোনীত হন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও বনি ইসরাইল থেকে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তার নবুয়তটা শুধু ওখানেই সীমাবদ্ধ ছিল না। তার নবুয়তটা কিন্তু আশপাশের এলাকার সমস্ত বাসিন্দাদের জন্যই ছিল। বনি ইসরাইল ছাড়াও তো সেখানে অনেক বাসিন্দা ছিল, আরবের মূর্তি পূজারী বাসিন্দারা সেখানে ছিল। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বনি ইসরাইলের অপরাধ, অপকর্ম, নাফরমানির বিভিন্ন ঘটনা বয়ান করেছে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। কোরআনুল হাকিমের সূরা বাকারা 65 এবং 66 নম্বর আয়াতের মধ্যে একটা ঘটনার বয়ান দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সঙ্গে ঘটনাটার সূত্রপাত হলেও এই ঘটনাটা ঘটছে কোন সময় কোন কোন মুফাসসিরিনরা বলছেন এটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটছে। তবে বিশুদ্ধ মত এই যে এটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে এখানে যে প্রায় 500 বছর এর ভিতরে ঘটছে। মহতারাম দোস্ত, আমাদের পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য সপ্তাহের একটা দিন বিশেষভাবে ইবাদতের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন, যে সপ্তাহের 7 দিনের 6 দিন তো তোমরা দুনিয়ার কাজেও ব্যস্ত থাকবা, ইবাদত বন্দিগিও করবা, তবে একটা দিনে এটা বিশেষভাবে ইবাদতের জন্য রাখা হলো, সেই দিনটা হলো ইয়াউমুল জুমআহ তথা শুক্রবার। কিবার সবাই বলেন কিবার? শুক্রবার। জুমার দিনটাকে রাখা হলো, সেই থেকে জুমার দিন চলে আসছে বিশেষ ইবাদতের দিন। এখন বনি ইসরাইল তো বক্র জাতি, আমরা বারংবার শুনতেছি বক্র স্বভাবের দুরন্তপনা, সঠতা, প্রতারণা, সলচাতুরির মাধ্যমে অন্যের জায়গা জমি ঘর দুয়ার দখল করা, মিথ্যাচার এবং মিথ্যা জন্ম দেওয়ায় এক অদ্বিতীয় জাতি আর গোষ্ঠী হচ্ছে ইহুদি, ইহুদি জাতি। এই ফিলিস্তিন বয়ান করলে সারা বছরই বয়ান করা লাগবে, এদের ইতিহাস এত লম্বা। তো ইহুদিদেরকে মূসা আলাইহিস সালাম বললেন যে তোমাদের বিশেষ ইবাদতের দিন হচ্ছে শুক্রবার দিন, কেননা আমাদের
দাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শুক্রবারটাকে আমাদের জন্য নির্বাচন করেছেন আল্লাহর পাকের পক্ষ থেকে তারা এটা মানতে রাজি না যেন আমরা শুক্রবার না আমরা শনিবার নেব আরে শনিবার নেব কেন না কোনো যুক্তি নেই শনিবারই আমরা ইবাদত বন্দেগির জন্য বিশেষ ভাবে এটাকে আমরা বাছাই করব শুক্রবার না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বড় দয়াশীল দয়া পরবশ আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন যে পরওয়ারদিগারে আলম আমার কওম তো শুক্রবার নিতে রাজি না এরা শনিবার নেবে তো আল্লাহ পাকের পক্ষ থেকে কয়েকটা শর্তের ভিত্তিতে শনিবারের মঞ্জুরি দেওয়া হলো যে হ্যাঁ শনিবারের মঞ্জুরি দেওয়া হলো তবে শর্ত হলো ওই দিন কোনো বেচাকেনা ব্যবসা বাণিজ্য কায় কারবার এমন কি কৃষি ফার্মে কৃষি খেতেও গিয়ে সেখানে কৃষি কর্মও করা যাবে না মাছ ধরা যাবে না মানে মোট কথা দুনিয়াবি কোনো কাজই করা যাবে না সারাদিন এবাদত বন্দেগির জন্য বরাদ্দ করতে হবে এই শর্তে আমি শনিবারটা তাদেরকে বরাদ্দ দিলাম মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা তো শনিবার চাইছো তবে শর্ত সাপেক্ষে এটার বরাদ্দ হইছে যে এই দিনে কিন্তু পার্থিব কোনো কাজ আর করা যাবে না বলে ঠিক আছে ওকে এরপরে তারা তো এইভাবে চলতেছে মোটামুটি মেনে চলছে শনিবার এরপরে চলে গেছে ধরেন 100 বছর বা 200 বছর তাদের অবস্থান যে বংশধররা এই তাদের মধ্যে ওই বক্র স্বভাবের অংশ রয়ে গেছে না রয়ে গেছে তো তারা বাস করত কুরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে বলছে ইস্তাতিহিম হিতানহুম সুরআন ইয়াওমা সাবতিহি ওয়ায়াওমা লা ইয়াসবিতুনা লা তাতিহি মানে তারা ছিল সমুদ্র পাড়ের বাসিন্দা তো সমুদ্র পাড়ের বাসিন্দা বলতে ওখানে লোহিত সাগর আছে এই লোহিত সাগরের বাসিন্দা তারা ছিল লোহিত সাগরের পশ্চিম পারে একটা দেশ আছে যাকে মাদিয়ান বলা হয় যে মাদিয়ানে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরিত হয়েছিলেন এবং যার কন্যা বিবাহ করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাম এটা আপনাদের জানা থাকার কথা বা মনে থাকার কথা তো সেই মাদিয়ানে তখন কোনো নবী নেই তবে সেখানে আলেম ওলামা আছে তারা দায়িত্ব পালন করতেছেন দাওয়াতের কাজ করতেছেন এবং তালিম ও তাদরিসের কাজ করতেছেন তো সেই সময় এমন একটা ঘটনা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে আসলো যে সপ্তাহের বাকি 6 দিন সমুদ্রে মাছ তেমন একটা পাওয়া যায় না যেহেতু তারা সমুদ্র পাড়ের লোক সুতরাং তাদের জীবিকা নির্বাহে প্রধান অবলম্বন হচ্ছে মাছ শিকার করা এখন মাছ ডুব দিয়া থাকে পানির নিচে তলায় থাকে এই সামান্য কিছু পায় কই দিয়া কোন রকমে চলে মগর যেদিন শনিবার হয় শনিবার হইলে পরে মাছের এই পরিমাণ আমদানি হয় মাছের জোয়ার নামে সব মাছ পানির উপরে ভাসতে থাকে সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইস্তাতিহিম হিতানহুম ইয়াওমা সাবতিহিম শুরআ ওয়া ইয়াওমা লা তাতিহ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম শনিবারে মাছগুলো পানির উপরে ভাসমান আকারে চলে আসে আর শনিবার ছাড়া অন্য দিনে মাছগুলো এইভাবে ভাসে না সূরা আরাফের বয়ান এখন তাদের মধ্যে দুই একজন গোপনে 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 একটা ফন্দি তৈরি করলো যে শনিবারে তো মাছ ধরা যাবে না মাছ খাওয়াও যাবে না খাওয়াও নিষেধ এখন শনিবার দিন কি করা যায় তো শনিবারের আগের রাত্রে গভীর অন্ধকারে সমুদ্রের পাড়ে বড় আকারের গর্ত খনন করে রেখে দিয়েছে শনিবার দিন সকালে সমুদ্রের দিক থেকে ওই গর্তের দিকে একটা নালা নালা কেটে দিয়েছে নালা কেটে দেওয়ার সাথে সাথে সমুদ্রে ভাসমান যে মাছ পানির স্রোতের সঙ্গে ওই ডোবার ভিতরে প্রচুর পরিমাণ মাছ ঢুকে পড়ছে আর ঢুকে পড়ার পরে ওই মুখটা বন্ধ করে দিয়েছে মাছ যেন আর যাইতে না পারে এরপরে রবিবারে মাছগুলি ধরছে দইরা বাজারে বিক্রি করছে নিতে রাখছে এক দুইজন এই কাজ করতে আরম্ভ করলো এরপরে তার দেখা দেখি আরো কয়েকজন তার দেখা দেখি আরো কয়েকজন হইতে হইতে এখানে দেখা গেল যে বিপুল সংখ্যক লোক এই কাজের সঙ্গে আগে ছিল গোপনে এখন প্রকাশ্যে এই কাজ করছে এখন তাদের মধ্যে যারা ধর্মভীরু তারা যখন বলল যে ভাই কুরআনুল কারীমে তো আমাদের তাওরাত কিতাবে তো আল্লাহ তাআলা মূসা নবীর মাধ্যমে আমাদেরকে নিষেধাজ্ঞা জারি করেছেন যে এটা করা যাবে না তো তারা পরিষ্কার বলল আমরা তো আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করি না শনিবারে আমরা মাছ ধরিও না আর শনিবারে আমরা মাছ খাইও না আমরা তো রবিবারে মাছ ধরি রবিবারে মাছ খাই এটা আল্লাহ পাকের হুকুমের লঙ্ঘন হলো কোন দিক থেকে মেরে মহতারা একটা কথা মনে রাখতে হবে আল্লাহ পাকের একটা অমোঘ বিধান হচ্ছে কর্মফলের নীতি
মানে কোন অপরাধ এবং অপকর্ম যদি কোন জাতি এবং গোষ্ঠীর মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং এটা জাতীয় চরিত্রে পরিণত হয় মনে করে মিথ্যাচার অত্যাচার লুণ্ঠন প্রতারণা সলচাতুরি সঠতা এই সমস্ত অসৎ চরিত্রগুলো এবং এই সকল দুষ্কর্মগুলো যদি কয়েকজন ব্যক্তির মধ্যে না হইয়া একটা জাতির মধ্যে বিপুল সংখ্যক মানুষের মধ্যে ছড়াই পড়ে এবং এটা তাদের জাতীয় চরিত্রে পরিণত হয় তখন আল্লাহ পাক দুনিয়ার বুকেই তার কর্মফল দেন আর আখেরাতে তো শাস্তি রয়ে গেছে ভয়াবহ শাস্তি আখেরাতে রয়েছে ভয়াবহ শাস্তি দুনিয়ায় তার কর্মফল দেন এখন এই কুকর্মটা শুরু করলো যারা বিপুল পরিমাণ লোক এই কাজটা শুরু করছে তখন যারা ধর্মবিরু ছিলেন তারা বললেন যে আমরা তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখব না তোমাদের সঙ্গে আমরা বিচ্ছিন্নতা অবলম্বন করলাম এমনকি আমাদের ঘরবাড়িও তোমাদের কাছ থেকে সরাই নিলাম এরপরে একদিন দেখে যে ওই জনপদে কোনো আওয়াজ নেই কোনো আওয়াজ নেই কি ব্যাপার ব্যাপার কি দেখে যে সেই জনপদের সবগুলি মানুষ যারা যুবক ছিল তারা সব হয়ে গেছে বানর আর যারা বৃদ্ধ ছিল তারা সব হয়ে গেছে শূকর কি হয়ে গেছে শূকর হয়ে গেছে কোরআনুল কারীমের সূরা বাকারার 65 এবং 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়েছেন ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা তাদউ মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين الله বলেন তোমরা জানো যারা শনিবার দিন সীমা লঙ্ঘন করলো ওয়ালাকাদ আলিমতুম আল্লাযীনা তাদউ মিনকুম ফিস সাবতি মানে শনিবার শনিবার দিন ফাকুলনা লাহুম আমি তাদেরকে বললাম কুনু তোমরা হয়ে যাও কিরাদাতান খাসিইন নিকৃষ্ট বানর হয়ে যাও কিছু বানর তো মানুষ ভালোবাসে ভালোবাসার বানর না নিকৃষ্ট বানর হয়ে যাও ফাজআল্লাহ নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা আল্লাহ বলেন এই বানর এবং শূকর বানানোর ঘটনাকে আমি সেই জামানার মানুষের জন্য এবং পরবর্তীতে যারা আসবে তাদের জন্য একটা শিক্ষণীয় ঘটনা হিসেবে রেখে দিলাম ফাজআল্লাহ নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা তাদের মধ্যে কিছু লোককে বানাইলাম বানর আর কিছু লোককে বানাইলাম খিনজির খিনজির মানে হলো শূকর শূকর বানাইলাম এখন আপনি বলবেন যে আমরা তো কত অপকর্ম করি আমাদের শাস্তি আসলে কেন দুইটা কথা মনে রাখতে হবে কোন অপকর্ম যদি জাতীয় চরিত্রে পরিণত হয় যেমন আমাদের দেশে ঘুষ এটা অনেকটা জাতীয় চরিত্রে পরিণত এখনো হয় নাই যেহেতু সবাই তো আর সরকারি চাকরি করে না শতকরা আড়াই ভাগ সরকারি চাকরি করে 100 জনের মধ্যে আড়াই জন লোক সরকারি চাকরি করে এই আড়াই জন লোকে তার আড়াই জনে তার ঘুষ খায় না অধিকাংশই ঘুষ খায় তবে মিথ্যাচার এটা আমাদের মোটামুটি এখন জাতীয় চরিত্রে পরিণত হয়েছে আর মাপে কম দেওয়া আর মিথ্যাচার তবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে মঞ্জুর করে গেছেন আল্লাহ পূর্বের জাতি গোষ্ঠীকে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে বিভিন্ন অপরাধের কারণে আমার উম্মতের উপর যেন এরকম ধ্বংস নেমে না আসে এই কারণে আমরা অনেক অন্যায় অপকর্ম করার পরও আল্লাহ পাকের আযাব ও গজব থেকে বেঁচে আছি এইজন্য আল্লাহ পাকের হাজার শুকর আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি ছাড়া কিছু না হযরত দাউদ আলাইহি সালাতু ওয়াস সালাম আজ থেকে 3021 বছর আগে নবুয়তের পদে অভিষিক্ত হন দাউদ আলাইহি সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করলেন যার কারণে তিনি পশু পক্ষীদের বুলি বুঝতে পারতেছেন যে পশু পক্ষীরা কি বলে এবং তার হাতের মধ্যে এমন জাদু দিলেন যে জাদুর কারণে তার সৈন্য সংখ্যা কম থাকলেও তিনি যেদিকে অভিযান চালিয়েতেন সেই জায়গায় বিজিত হয়ে যেত বিজিত হতে 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 দাউদ আলাইহিস সালাম এর বিজিত অঞ্চলের সীমানা
এদিক থেকে ভূমধ্য সাগরের পূর্ব পার থেকে শুরু করে একেবারে পূর্ব প্রান্তে ফুরাত নদীর তীর পর্যন্ত মানে খোরাসানের সর্বশেষ সীমা যেটা এই খোরাসান পর্যন্ত প্রায় 4000 কিলোমিটার পূর্বে পশ্চিমে বিশাল এলাকা পুরাটা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্যের আওতায় চলে আসে এর ভিতরও তিনি রাজকোষ থেকে তার কোনো পারিশ্রমিক তিনি নিতেন না আমি জুমা পড়াই জুমার জন্য আমি পারিশ্রমিক পাই বা পারিশ্রমিক নেই মাদ্রাসা পড়াই সেখান থেকে আমাদের পারিশ্রমিক দেওয়া হয় কিন্তু আম্মে কেরাম আলাইহিম সালাতু ওয়াস সালামের অবস্থা এরকম ছিল যে তারা যারা রাজ্য শাসন করেছেন রাজ্য শাসন করেও তারা রাজ্যের রাজকোষ থেকে কোনো বেতন ভাতা তারা নেন না তারা সমস্ত কাজ করেছেন ফি সাবিলিল্লাহ কুল লা আসআলুকুম আলাইহি আজরা হে নবী আপনি বলুন আমি তো তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না তাহলে আমার কথা তোমরা শুনছ না কেন এখন তো আমরা ওয়াজ দিতে গেলে আমাদেরকে মোট অঙ্কের টাকা দেওয়া হয় চাওয়া ছাড়াই দেওয়া হয় যারা চাই না তারা তো অনেক আর আমরা যারা চাই না আমাদেরকে অনেক টাকা দেওয়া হয় তাহলে আমাদের সব ওয়াজ নসিহতের বিনিময়ে আমাদের দুনিয়া চলে আসছে আখেরাতে গিয়ে আল্লাহই ভালো জানেন দুনিয়া সব চলে আসছে মেরে মহতারাম তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বললেন যে আল্লাহ এ আমি তো রাজকোষ থেকে কোনো পয়সা নেব না তে আমার সোর্স অফ ইনকাম কি হবে আমার পেট কেমনে চলবে তো আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লোহাকে মোমের মতো নরম করে দিলেন তিনি লোহা হাত দিলেই মোম যেমন আগুনের পরশে গলে তো হাত দিলেই সেটা গলে যেত যা ইচ্ছা তাই তিনি লোহা দিয়ে বানাইতে পারতেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া আলান্না লাহুল হাদীদ লোহাকে আমি তার জন্য একেবারে নরম করে দিলাম তিনি লোহার পোশাক তৈরি করতেন আর লোহার পোশাক তৈরি করে এগুলি বাজারজাত করতেন এবং তা থেকে যে আমদানি হতো সেটা তিনি জীবন যাপন করতেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল মূলত 60 বছর আর 40 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হায়াত থেকে ধার দিয়েছেন এই মোট কত হলো 100 বছর হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর বয়সে তিনি ইহলোক থেকে ত্যাগ করে তিনি পরলোক গমন করলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় মারা যান তখন তার ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মাত্র 13 বছর তো 13 বছর হলে কি হবে আল্লাহ তাআলা এই বাপ বেটা দুজন কি এত জ্ঞান এত বিচক্ষণতা এত বুদ্ধিমত্তা এত ধীশক্তি এবং মীমাংসার ক্ষমতা এই পরিমাণ দিয়েছিলেন যা বেনজির কোরআনুল কারীমে অনেক ঘটনা তাদের বর্ণিত আছে কোরআনুল কারীমের সূরা নমলের 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া লাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া লাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বাল আলহামদুলিল্লাহি আল্লাযী ফাত্তালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন আল্লাহ বলেন আমি সুলাইমান আর দাউদকে গভীর জ্ঞান দান করেছিলাম নবুয়ত দান করেছিলাম এই নবুয়ত পাইয়া গভীর জ্ঞান পাইয়া তারা আল্লাহ পাকের শুকর আদায় করলেন নিজের কোন অহংকার বড়াই তারা প্রকাশ করলেন না তারা বললেন ওয়াকাল আলহামদুলিল্লাহিল লাযী ফাত্তালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন ওই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি তার অনেক মুমিন বান্দার উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এরপর আল্লাহ বলতেছেন পরের আয়াতের মধ্যে ওয়ারিসা সুলাইমান দাউদ সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী হইলেন নবুয়তের উত্তরাধিকারী হইলেন এবং রাজ্য শাসনের উত্তরাধিকারী হইলেন ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বাল ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতাকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই তিনি জাতিকে ডেকে বললেন হে আমার জাতি আমার বাবা যেমন পশু পক্ষীদের আওয়াজ এবং ধ্বনি আর কথা বুঝতেন আমিও কিন্তু তাদের কথা বুঝি এবং আমাকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন ও উতিনা মিন কুল্লি শাই ইন হাযা লাহুল ফাদলুল মুবিন এরপর আল্লাহ বলেছেন হুশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলেন আমি সুলাইমানের জন্য জিন থেকে এবং মানুষ থেকে এবং বিভিন্ন পশু পক্ষী থেকে সৈনিক ঠিক করে দিলাম তারা স্তরে স্তরে সজ্জিত থাকত
এবং কোরআনের অন্য এক জায়গার মধ্যে সূরা মায়াদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াশায়াতিনা কুল্লা বান্নায়ুন ওয়া গাওয়াস আমি সুলাইমানের জন্য দৈত্যাকার জিনদেরকে বশীভূত করে দিলাম যারা ছিল ডুবুরি সমুদ্রের তলে ডুব দিয়া দিয়া সুলাইমান যা কিছু মূল্যবান জিনিস চাইতেন তারা সেখান থেকে সংগ্রহ করত এই কথাটা আপনাকে এইজন্য জানতে হবে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস সম্পর্কে জানতে হলে এই কথাগুলি না জানলে স্পষ্ট হবে না মেরে মহতারাম একটু বলে রাখি বাইতুল মুকাদ্দাস যে কথাটা আমরা শুনি এবং কোরআনে যেটা কাল মসজিদুল আকসা বলা হয়েছে দূরবর্তী মসজিদ এই দূরবর্তী মসজিদটা বলতে কিন্তু শুধু একটা মসজিদ না এটা হলো একটা নির্দিষ্ট পরিমণ্ডল একটা এলাকা যেই এলাকার আয়তন হইছে হচ্ছে 144000 বর্গমিটার 144000 বর্গমিটারের বিশাল আয়তনের যে এলাকা এই এলাকাটাকে মূলত বলা হয় আল মসজিদুল আকসা কি বলা হয় আল মসজিদুল আকসা অর্থাৎ এটা একটা হারাম এলাকা যে এলাকা সম্পর্কে নবীজি বলছেন কোন ব্যক্তি যদি এই এলাকায় এসে তাফসীর মারিফ কোরআনে আছে এবং ইবনে মাজার হাদিসে আছে এক রাকাত নামাজ আদায় করে তাহলে এক রাকাতের বিনিময়ে তার আমলনামায় 50000 টাকার সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ চিন্তা করেন বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মুকাদ্দাসটা আমি আগে বলেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কর্তৃক নির্মিত হয়েছিল অর্থাৎ মসজিদে আকসাটা এটা একটু পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরি তাহলে স্পষ্ট হবে বিষয়টা তাহলে 144000 বর্গমিটার হচ্ছে তার আয়তন এই আয়তনের ভিতরে মোট 6টা মসজিদ বিদ্যমান একটা মসজিদ এটাকে বলা হয় আল কুব্বাতুস সাখরা ইংরেজিতে বলা হয় ডোম অফ দা রক ডোম অফ দা রকের উপরে যে গম্বুজটা এই গম্বুজটা হলো সোনালী কালারের এবং এটা এই যে আপনার আয়তন বাইরে সীমানা এই সীমানার উত্তরাংশে কিছুটা উত্তরাংশে এটা বিদ্যমান একেবারে মাঝখানে না ডোম অফ দা রক ডোম মানে হলো গম্বুজ আর রক মানে হলো পাথর এই রকটা ছিল যেই রকের মধ্য থেকে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আকাশে উঠেছিলেন বিশাল একটা পাথর এই পাথর থেকে সোজা উঁচাতে গম্বুজ বা গম্বুজের সোজা নিচে হচ্ছে পাথরটা পাথরের এক সাইডে গুহা আছে কিছুটা কৃত্রিম গুহা আর কিছুটা অকৃত্রিম গুহা ওই গুহার ভিতরে নামাজের জায়গা আছে সেখানে 30 জন লোক দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে তাই এটাকে বলা হয় ডোম অফ দা রক অথবা এটাকে আরবিতে বলা হয় আল কুব্বাতুস সাখরা যেই কুব্বা কুব্বা মানে হচ্ছে গম্বুজ আর সাখরা মানে পাথর পাথরের উপরে নির্মিত গম্বুজ এটা তৈরি করেছেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এবং তারপরে এটা বিভিন্ন শাসকদের আমলে এটা পুনরায় সংস্কার হয়েছে এবং এটাও আমরা মনে রাখি যে এই বাইতুল মুকাদ্দাস প্রায় 1200 বছর পর্যন্ত মুসলমান শাসকদের তত্ত্বাবধানে এবং অধীনে পরিচালিত ছিল গত 70 বছর পর্যন্ত ইহুদিরা এই জায়গাটাকে জবরদখল করে রাখছে এর 200 মিটার দক্ষিণে আরেকটা মসজিদ আছে যেটার গম্বুজটা হলো রূপালী আকৃতির এই গম্বুজের মসজিদটাকে বলা হয় মূলত বাইতুল মুকাদ্দাস বা আল মসজিদুল আকসা আল মসজিদুল আকসা বলা হয় যে মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সুলাইমান আলাইহিস সালামের ওই মসজিদ নাই এটা কয়েকবার মোট 22 বার এই পর্যন্ত ভাঙা হয়েছে পুরো বাইতুল মুকাদ্দাসের ঘরদুয়ারগুলি মোট 22 বার ভাঙা হয়েছে আজকে পর্যন্ত এরপরে একটা মসজিদ আছে যেটাকে আল বাইতুল আল মসজিদুল কদিম বলা হয় যেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে নির্মাণ করেছেন বলে বলা হয় ওই মসজিদে কদিম যদি আপনি যান কখনো বা দেখেন তাহলে দেখবেন যে সেখানের এক একটা পিলার এত বিশাল পাথরের একটা পাথর দিয়ে পিলার দেওয়া হয়েছে এখন একটা বিশাল মোটা পাথর দিয়ে যদি পিলার দেওয়া হয় তো পিলারটা যেই পরিমাণ মাটির নিচে থাকবে সেই পরিমাণ উপরে থাকলে তারই থাকবে তাহলে কাছে দিয়ে উপরে যাবে না এখন চিন্তা করা যায় যে যেই সময় প্রযুক্তিগত উন্নতি ছিল না এবং যান্ত্রিক সভ্যতা ছিল না যে সময় মানুষের কাছে সর্বোচ্চ বাহন ছিল ঘোড়া সেই সময় এত বিশাল বিশাল পাথর কিভাবে কোত্থেকে সংগ্রহ করা হলো এবং এগুলি কিভাবে এখানে স্থাপন করা হলো
এবং এই পুরো এলাকাটা প্রাচীর দ্বারা ঘেরা এবং এই প্রাচীরটা তৈরি করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রাচীরের অনেক অংশ ধ্বংস হয়েছে আবার নির্মিত হয়েছে তবে কিছু অংশ এখনো প্রাচীর অবস্থায় আছে দেখলেই বোঝা যায় কয়েক হাজার বছর আগের প্রাচীর সেই প্রাচীরের একটা পশ্চিম দিকের প্রাচীরের একটা পাথর বিশাল পাথর যেগুলো অন্তত কয়েকশো মানুষও একটা পাথর এখান থেকে সেখানে নাড়াইতে পারবে না তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শায়াতিন কুল্লা বান্নায়ুন ওয়া গাওয়াস আমি সমস্ত জিনদেরকে যারা ডুবুরি ছিল এবং যারা ছিল নির্মাণ মিস্ত্রি আমি সুলাইমানের অধীন করে দিলাম অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফালিল কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত এই সকল জিনেরা সুলাইমানের জন্য তৈরি করত মা ইয়াশাউ মিন মাহারিবা যত বড় বড় ভবন তিনি চাইতেন এবং অস্ত্রশস্ত্র চাইতেন জিনেরা বানাই দিত ফলে ফিলিস্তিনের অনেক শহর জিনদের দ্বারা তিনি তৈরি করেছিলেন এবং তিনি নিজের রাজপ্রাসাদ জিনদের দ্বারা তৈরি করেছিলেন এখন স্থায়ী টেকসই বিল্ডিং করার জন্য সেই সময় ব্যবহার করা হতো চুন আর সুরকি যেমন এখন ব্যবহার করা হয় সিমেন্ট আর বালি তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বললেন যে আল্লাহ এই চুন সুরকির ওয়াল তো টেকসই হবে না আপনি আমাকে এমন একটা ব্যবস্থা দিয়ে দেন যে টেকসই হবে হাজার বছর পর্যন্ত এটা টিকে থাকবে তো আল্লাহ তাআলা বলেন যে আমি সুলাইমানের জন্য কি করলাম তামার ঝর্ণা আবিষ্কার করে দিলাম সুবহানাল্লাহ বলেন তামার ঝর্ণা তাফসীর কিতাবে আছে এর আগ পর্যন্ত দুনিয়ার মানুষ জানতো না যে মাটির নিচে এরকম খনিজ পদার্থ আসে সর্বপ্রথম আল্লাহ তাআলা ভূপৃষ্ঠের যে ভূঅঞ্চলের ভূগর্ভের যেই জায়গায় ভূগর্ভের তাপের প্রভাবে তাম্র গলিত হইয়া ঝর্ণার মতো প্রবাহিত হয় সেই জায়গাটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন আর সেই তাম্র দ্বারা এক তাম্র গলিত তাম্র দ্বারা একটা বিশাল পাথরকে আরেকটা বিশাল পাথরের সঙ্গে সংযুক্ত করেছেন যা হাজার হাজার বছর পর্যন্ত টিকে আছে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ বলেন ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়াব জিফানিন কাল জাওয়াব এমন পাথর খোদাই করে তারা পেয়ালা বানাইতো এক একটা বড় বড় হাউজের মতো এক একটা বড় হাউজ পানির হাউজ যত বড় এক একটা পেয়ালা এত বড় হইতো ও কুদুরির রাসিয়া আরে এত বড় বড় ডেক বানাইতো যেই ডেক কয়েকশো মানুষে ডাকাইও এটাকে হেলাইতে পারতো না নাড়াইতে পারতো না এরকম ডেক তারা বানাইতো পাথর দিয়া আর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা বায়ু বসবতি করে দিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাস থেকে দুপুরে সকালে রওনা করে দুপুরে চলে যেতেন আস্তাখার আস্তাখার হচ্ছে ইরানের পূর্বাঞ্চলীয় শহর এরপরে সেখান থেকে তিনি রাত্রে চলে যেতেন খোরাসান আস্তাখার হচ্ছে বাইতুল মুকদ্দাস থেকে 1700 কিলোমিটার দূর আর সেখান থেকে খোরাসান যেখানে গিয়ে তিনি রাত্রি যাপন করতেন সেই জায়গাটার দূরত্ব যে 2000 কিলোমিটার সুবহানাল্লাহ বলেন বাতাসের সাথে তিনি চলে যেতেন তো মেরে মোহতারাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 53 বছর মাত্র হায়াত পাইছেন 13 বছরে তিনি ক্ষমতায় আসছেন আর 40 বছর তিনি শাসন করছেন তিনি যখন মারা যান তখন তার দুই ছেলে এবার দুই ছেলে এক রাজ্যে থাকতে পারলো না তারা বলল যে আমরা দুইটাকে ভাগ করে নিব তো তারা বনি ইসরাইলের এলাকাকে তারা ভাগ করে নিল উত্তরাংশের অংশটা দিল ইহুদিয়া অংশ আর উত্তরেরটা হলো সামেরা আর দক্ষিণেরটা হলো ইহুদিয়া ইহুদিয়া এবং সামেরা কিভাবে ধ্বংস হলো তাদেরকে মুখতাসার কিভাবে শেষ করলো এটার ঘটনা ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় শুনবো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন